extra time. इससे समझा विन ग्रिप टेक्नोलॉजी को जिस तरह सीमेंट को ग्रिप करता है बिल्कुल टाइट एसआरएमबी टीएमटी चैंपियंस की पसंद। দ্রুত গতিতে দেশে বাড়ছে করোনা সংক্রমণ, প্রায় 3.5 লক্ষ সংক্রমণ ঘটছে প্রতিদিন। এই অবস্থায় আইপিএল চললেও বিদেশি ক্রিকেটাররা দেশে ফিরতে উদ্যোগী। এই পরিস্থিতিতে দেশের মাটিতে আয়োজিত হতে চলা টি টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে জল্পনা তৈরি হয়েছে। আইসিসির সূত্র মারফত জানা গেছে, ইতিমধ্যেই শ্রীলঙ্কা ও সংযুক্ত আরব আমিরশাহীকে এই বছরের টি টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের জন্য স্ট্যান্ডবাই অপশন হিসাবে রাখা হয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থার মাধ্যমে। যদিও সূত্র মারফত জানা গেছে, 6 মাস বাকি থাকা এই টুর্নামেন্টের আয়োজন নিয়ে কোনো দ্রুত সিদ্ধান্ত নিতে পারছে না আইসিসি। তবে সমস্ত পরিস্থিতি থেকে ব্যবস্থা নিতে ভেন্যু বদলের সিদ্ধান্ত নেওয়া হতে পারে, আর সে কারণেই স্ট্যান্ডবাই হিসাবে এই দুটো দেশকে রাখা হয়েছে। শ্রীলঙ্কা ও সংযুক্ত আরব আমিরশাহী এই দুই দেশেই জনসংখ্যা কম এবং অত্যন্ত সুরক্ষিত হিসেবে বিবেচিত করা হয়েছে। গত বছরের আইপিএল আয়োজনের জন্য শ্রীলঙ্কা উদ্যোগী হয়েছিল, কিন্তু সেই দায়ভার যায় সংযুক্ত আরব আমিরশাহীর কাছে। বিসিসিআইয়ের সঙ্গে এমিরেট ক্রিকেট বোর্ডের সম্পর্ক বেশ ভালো। এদিকে টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য 9টি ভেন্যু ঘোষণা করেছিল বিসিসিআই। তবে করোনার এই দ্বিতীয় ঢেউয়ে অন্যান্য প্রতিযোগী দেশ ভারতে মেগা টুর্নামেন্ট খেলতে চাইবে কিনা সে বিষয়ে সন্দেহ থাকলেও আইসিসির মধ্যে বিসিসিআইয়ের কর্তৃত্ব কতটা তা কিন্তু ভবিষ্যতই বলবে। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।